Assalamualaikum viewers, welcome back to my channel. আমি লিউনি আবারো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে। তবে আমার আজকের এই ব্লগটি আমি একটু ব্যতিক্রম ভাবে সাজিয়েছি। আমি নতুন একটি উদ্যোগ নিয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে একটু বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো আমি কি উদ্যোগ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসলে অনেকদিন যাবতই কিছু করব চিন্তা ভাবনা করছিলাম, তো অবশেষে আর কি করেই ফেললাম। তো আমি বেশ কিছু দিন যাবতই একটু ব্যস্ত ছিলাম। আসলে ব্যস্ততা এই জন্য যে আমি কিছু মানে বেডশিট তৈরি করছি আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। বেডশিটগুলো অবশ্য সুতার কাজও আছে, আবার কিছু মানে খুবই সুন্দর ডিজাইনের অ্যাপ্লিকের উপরে কাজ করা বেডশিটগুলো, অ্যাপ্লিক দিয়ে কাজ করা। আর এই বেডশিটগুলো কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আমি নিজে মানে করেছি এবং কি আমি কারিগর দিয়ে এই কাজগুলো করেছি। আর আপনারা কিন্তু এটা ইচ্ছা করলে আমার থেকে নিতে পারেন, কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমার উদ্যোগটা হচ্ছে একটু বাণিজ্যিক আকারে। আমি আসলে বিজনেসের চিন্তাভাবনা করেই কিন্তু এই কাজগুলো করার মানে উদ্যোগ নিয়েছি। আর সেটা অবশ্য আমি জানি না কতটা সফল হব, তবে আশা করছি সফলতা তো মানে আসবেই ইনশাল্লাহ যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। তো আমি এই বেডশিটগুলো আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি, আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আর আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনাদের কালার মানে আপনারা যেই কালার বলবেন আমি সেই কালারে কিন্তু করে দিতে পারবো। তো ঠিক আছে, আমি বেডশিটগুলো একটু খুলে দেখাই। তো আমি প্রথমে এই লেমন কালারের বেডশিটটা একটু খুলে দেখাবো, ঠিক আছে? অবশ্য এটা না দেখলে বুঝতে পারবেন না, এই জন্য আমি একটু খুলে দেখাচ্ছি। আমি এগুলো একটু সাইড করে রাখি আর এক একটা করে আমি সবগুলোই দেখাবো। তো এই যে লেমন কালারের এই বেডশিট, এটার সাথে দুইটা পিলো কভার আছে। হ্যাঁ, পিলো কভারগুলো কিন্তু খুবই সুন্দর করে আমি সেলাইটা করিয়েছি, আর এটার সাইড দিয়ে যে কর্ড দিয়ে সেলাই করা, খুবই উন্নত মানের কাপড়। এটা কিন্তু টুইল কাপড়, চায়না টুইল কাপড়টার নাম না হচ্ছে। তো খুবই উন্নত মানের কাপড়, আর বালিশের কভারগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ। তো আপনারা চাইলে এটা অন্য কালার যদি মনে করেন যে অন্য কালার করাবেন, তো আমি সেটাও করে দিতে পারবো। আমি জাস্ট আমার কাজগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি। হ্যাঁ, তো এই যে চাদরটা, এই যে এটা হচ্ছে আপনার নিচের দিকটা এরকম কাজ থাকবে পুরোটা, পুরোটা এরকম কাজ থাকবে। আর এটা কিন্তু সম্পূর্ণ মানে যে অ্যাপ্লিকের কাজ করা, অ্যাপ্লিক আর সুতার কাজ করা, প্রতিটা মানে কাপড়গুলো কিন্তু সব অ্যাপ্লিক করা, ঠিক আছে? দেখেন, আমি এটা দেখাচ্ছি। আর এই চাদরটা কিন্তু 7.5x8.5 ফিট। এই যে কাজটা, আর এই চাদরের পাশে কিন্তু বর্ডার করা, এভাবে 1 ইঞ্চি কাপড় দিয়ে সেম কাপড়, চাদরের মানে এই কাপড়টা আর এই পাইপিনের কাপড়টা কিন্তু সেম, একই কাপড় দিয়ে আমি এই বর্ডারটা করিয়েছি। ঠিক আছে, এই গেল। আর এটা হচ্ছে পিলো কভার, তো দেখাই দিলাম। তো এখন আমি দেখাবো অরেঞ্জ কালার চাদরটা। এখন আমি এই অরেঞ্জ কালারের বেডশিটটা একটু দেখাচ্ছি। অরেঞ্জ কালারের বেডশিটটাও সেম, পিলো কভার দুইটা, আর এভাবে করে কর্ড দিয়ে আর কি সেলাইটা করানো হচ্ছে, পাইপিং দেওয়া হচ্ছে। আর এইটার মধ্যে যে দেখতেই পাচ্ছেন পিলো কভার। আর এখন বেডশিটটা দেখাই দিই, বেডশিটটাও সেম, একটু সামনে থেকে দেখাই। এটাও কিন্তু অ্যাপ্লিকের কাজ করা, সম্পূর্ণটা অ্যাপ্লিকের আর সুতায় কাজ করা, খুবই উন্নত মানের কাপড়, সেম একই কাপড়, টুইল কাপড়। আপনার হচ্ছে এটা চায়না টুইল, 7.5x8.5 ফিট। এটাও একই ডিজাইন, লেমন কালার চাদরটা যে ডিজাইন ছিল, এই অরেঞ্জ কালার চাদরটাও একই ডিজাইন, শুধু কালারগুলো আলাদা, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? এটাও ঠিক নিচের দিকে এরকম কাজ হবে আর পুরো চাদরটার মধ্যে।
আমি জানি না মানে ভিডিওতে আপনারা কিভাবে মানে বুঝতে পারছেন কতটা, তবে আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর জন্য। ঠিক আছে, এই গেল অরেঞ্জ কালার চাদর। এখন আমি আপনাকে দেখাচ্ছি এই হোয়াইট কালারের একটা চাদর, এটার মধ্যেও অ্যাপ্লিকের কাজ করা, অ্যাপ্লিক আর সুতার কাজ করা। এটা হচ্ছে পিলো কভার দুইটা, আর আমি সময়ের স্বল্পতার জন্য খুব ফাস্ট ফাস্ট আসলে আমাকে দেখাতে হচ্ছে, তবে আপনারা চাইলে আমার ইমুতে যদি নক করেন দেখানোর জন্য আমি অবশ্য দেখাতে পারবো। এটাও কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকের কাজ করা, অ্যাপ্লিক আর সুতার কাজ করা। কালারগুলো ঠিক বুঝতে পারছেন কিনা আমি আসলে বুঝতে পারছি না, তবে যতদূর সম্ভব আমি চেষ্টা করছি ক্লিয়ার দেখানোর জন্য। এটাও কিন্তু বেডশিটের নিচের অংশ নিচে এরকম কাজ করা থাকবে, আর পুরা চাদরের মধ্যে এরকম বুটি করা। এটা কিন্তু অ্যাপ্লিক করা, বুটিগুলোও কিন্তু অ্যাপ্লিক করা। ঠিক আছে, প্রতিটা চাদর আমার নিজস্ব ডিজাইন, আমি নিজে ডিজাইন করেছি এবং আমার কারিগর দিয়ে আমি কাজগুলো করিয়েছি। এই গেল হোয়াইট কালারের চাদর। এখন যে চাদরটা আমি দেখাবো সেই চাদরটা হচ্ছে পিঙ্ক কালারের উপর, এটা অবশ্য পুরাটাই সুতার কাজ করা। এটারও দুইটা পিলো কভার আছে, এই যে পিলো কভার দুইটা। আর চাদরটা একটু দেখাই, এই চাদরের ডিজাইনটা একটু আলাদা করেছি আমি, সম্পূর্ণ সুতার কাজ। এই চাদরটা অবশ্য বক্স করা, বক্স সিস্টেমে কাজ করা। তো দেখাই, খুলে না দেখালে বুঝা যাবে। আসলে পুরা দেখাতে পারতেছি না আমি। তো এইভাবে আর কি চার কোনায় চারটা এইভাবে কাজ করা, আর মধ্যেখানে হচ্ছে এই ডিজাইনটা করা চাদরটা। হ্যাঁ, মধ্যেখানটা এইরকম ডিজাইন করা। আমি আসলে পুরোটা দেখাতে পারছি না চাদরটা। বুঝতে পারছেন কি না আপনারা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এটা অবশ্য চারদিকে এভাবে কাজ করা, আর মধ্যেখানে এভাবে বক্স করে কাজ করা। এটা সম্পূর্ণ সুতায় কাজ করা। আর এই কাপড়গুলো কিন্তু খুবই উন্নত মানের কাপড়। এটা কিন্তু ওই নর্মাল কাপড়ের মতো যে বেডশিটগুলো হয় নর্মাল কাপড়ের, সেই বেডশিটগুলো না। এগুলো কিন্তু খুবই উন্নত মানের কাপড়, আর এগুলো কিন্তু বছরের পর বছর ইউজ করতে পারবেন। মানে এখান থেকে কোনো পরিমাণের রং তো উঠবেই না, আর কাপড়গুলো কিন্তু ছিঁড়বেও না। আর আরেকটা চাদর দেখিয়ে দিই, এটা অবশ্য সাদার উপরে। এটা যে দুইটা পিলো কভার, সম্পূর্ণ সুতায় কাজ করা, ডিজাইনটাও সম্পূর্ণ আমার করা। এই চাদরটাও ওরকম বক্স করা, মানে চারোদিকে কাজ করা আর মধ্যেখানে বুটি করা। কিন্তু সম্পূর্ণ সুতায় কাজ করা, সম্পূর্ণটা সুতায় কাজ করা। দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো? আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, যতটুকু ক্লিয়ার করা যায় ক্লিয়ারভাবে করা যায় আমি করার চেষ্টা করেছি। তবে আপনারা চাইলে আমার পেজে ঘুরে আসতে পারেন, আমার পেজের নাম হচ্ছে লিওনিস ফ্যাশন ওয়ার্ল্ড। আপনারা চাইলে আমার পেজে যেতে পারেন, সেখান থেকে কিন্তু আপনারা এই আমার কাজগুলো দেখতে পারেন। আপনারা যদি কেউ অর্ডার করতে চান তো ঢাকার ভিতরে আমি হ্যান্ড ডেলিভারি দিব, আর হচ্ছে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এটা হচ্ছে কি, আপনার হ্যান্ড ডেলিভারি আপনি পণ্য হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন, আর কুরিয়ার সার্ভিস যেটা সেটাও হচ্ছে গিয়ে আপনার ক্যাশ অন ডেলিভারি, আপনি পণ্য হাতে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনি টাকাটা পেমেন্ট করবেন। তো এখানে কোনো কিন্তু প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। আর আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে দিচ্ছি, আপনাদের যদি কারো অর্ডার দেওয়ার ইচ্ছা থাকে বা নিজের কালার নিজের পছন্দ
পছন্দ থাকে আমি সেভাবে করে দিতে পারবো। তো আপনি আমাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার নতুন উদ্যোগ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমি আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যারা নাকি আমার ভিডিওগুলো দেখছেন অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা তাদের কাছে আমার মানে বিনীত রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্ত কাম্য, কারণ আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি আমার এই ছোট্ট চ্যানেলটা সামনের দিকে মানে কোনোভাবেই নিতে পারবো না। তো আপনাদের সাপোর্টটা কিন্তু আমার খুবই জরুরি। আর আমি মানে আরও কিছু কাজ করছি, থ্রি পিস, তারপরে শাড়ি, এগুলো নিয়ে কাজ করছি, আর সেইটা নিয়েও আমি একটা ভিডিও করব। আশা করছি আমার ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিলাম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি আমার এই নতুন উদ্যোগটাকে একটু মানে আপনাদের সহযোগিতা নিয়ে সফলতা পর্যন্ত যেতে পারি। তো ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।